ইনশাআল্লাহ باذن الله কামরুল মুন্নি প্রশ্ন করেছেন গোপন ঋণ পরিশোধ করা বলতে কি বোঝায় দয়া করে জানাবেন গোপন ঋণ পরিশোধ করা আপনি কোন কথা বলছেন আমি ঠিক বুঝি নাই সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন পরিবার পরিকল্পনা করা কি জায়েজ কিনা হ্যাঁ উত্তর আমরা দিয়েছি সোহানা ইসলাম প্রশ্ন করেছেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া অসংখ্য নামাজ রোজার জন্য আল্লাহর কাছে কিভাবে মাপ পাওয়া যাবে কাফারা বা কাজা আদায় করার মতো শারীরিক সুস্থতা নেই এই অবস্থায় শুধু মাপ চাই বললেই কি আল্লাহ মাফ করবেন দেখুন আল্লাহ মাফ করুন যদি এরকম সমস্যা হয় যে আপনি সালাত আদায় করেননি রোজা রাখেননি এখন আল্লাহর কাছে তওবা করে নতুন করে শুরু করেছেন কাফারা সালাত রোজার যে কাফারা আছে সেটা আদায় করার মতো শারীরিক ক্ষমতাও আপনার রোজা কাজা করার মতো শারীরিক ক্ষমতাও নাই আর্থিক সঙ্গতিও নাই বড় জটিল বিষয় আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাপ চাইবেন মানে যেইভাবে মাপ চাইলে জাহান্নাম সামনে পাওয়ার পরে আপনি যেভাবে মাপ চাওয়ার কথা সেভাবে মাপ চাইলে আল্লাহ চাইলে মাপ করতেও পারেন কিন্তু আপনার সাধ্যে যেটুকু আছে কাফারা যেটুকু কাজা করার সেটুকু আপনি চেষ্টা করবেন একটা পারলে একটা রাখবেন এমনকি রাখতে গিয়ে যদি আপনি দুনিয়া থেকে চলেও যান অসুস্থ হয়ে যান তারপর আপনার চেষ্টাটা করা উচিত কারণ আপনি অনেক বড় অন্যায় করেছেন সাধ্য যেটুকু আছে সেটুকু আপনি ব্যয় করুন আর আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে ক্ষমা চান আল্লাহ তালা ক্ষমাশীল ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমা আপনি আশা করতে পারেন নিরাশ হওয়ার কোনো প্রশ্নই নেই এবং ইসলামের নিরাশ্যকে কুফরি বলা হয়েছে রাজু আহমদ